السلام عليكم بندرة أمونا موماني وستيالا أمي أبنا دركة أبارا أرقتا قلب شنبا شكا هلو ميتة بادي راكال شلل ميتة بوري نوتي এক ছিল এক রাখাল ছেলে সে খুব দুষ্ট ছিল তাই একদিন সে মিথ্যে তামাশা করে কাছে উঠে বলল যে কেউ এখনো বাঁচাও এলো বাঘ গ্রামবাসীরা শুনে লাঠি সুঠা নিয়ে এলো আর 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 দেখলো যে বাঘ নেই আর চলে গেলো আর তারপর একদিন মিথ্যে তামাশা করে আবার এরকম করে বললো যে বাঘ বাঘ কে আছে বাঁচাও 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 বাঘ এলো বাঘ আর গ্রামবাসীরা আবারও আবারও লাঠি সোঁটা নিয়ে এলো খাল ছেলে হাসতে হাসছিল আর তাই লোকরা বুঝে ফেললো যে এটা রাখালের মিথ্যে তামাশা ছিল আর বললো যে রাখাল এটা কি হলো আর রাখাল বললো যে গ্রামবাসীরা বললো যে রাখাল আর এরকম করবি নাকি করলে মাথা ফেটে দিব আর রাখাল বললো যে মাপটাই মাপটাই আর এরকম করবো না বলে দিলাম আর আর একদিন আগের মতো কয়েকদিন পর সে আগের মতন মাঠে ছাগল চালাচ্ছিল এক সময় ক্ষুধার্ত বাঘটা বন থেকে বাঘ বেরিয়ে এলো সুস্থ রাখার বালককে তারপরে ধরলো আর দুষ্ট রাখাল ছেলেটা বললো যে বাঁচাও কে আছো বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও বাঘ এসেছে বাঘ গ্রামবাসী মনে করলো যে এটা রাখালের মিথ্যে তামাশা ছিল তাই আর কেউ আসলো না আর ক্ষুধার্ত বাঘটা রাখাল ছেলেকে খেয়ে ফেললো আপনারা এই গল্পটা শুনে বুঝতে পারলেন যে কি বলেছি কোনো দুষ্ট বুদ্ধি বের করলে পরে বাড়ার সুযোগ পাবে না উন্নতি ভালো হবে না রাখাল ছেলে দুষ্ট রাখাল ছেলের মতনই হবে আপনাদের পরিণতি বন্ধুরা আমার গল্প থেকে আপনাদের ভালো লাগে যদি তাহলে শেয়ার করে দিও না আর গল্পটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিও।